নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ বিশেষ অনুষ্ঠান সমষ্টি পৰ্যবেক্ষণৰ সাইকেল নহয় টিলিঙা অনুষ্ঠানলৈ আপোনালোকক জনাইছো স্বাগতম। আজি আমি যাত্রা করিম ধেমাজি সমষ্টিৰ মাছখোৱা মৌজালৈ। মাছখোৱা মৌজাত কেনে ধৰণৰ উন্নয়ন হৈছে আমি তাৰে কথা জানিম অঞ্চলটোৰ বাসিন্দাসকলৰ হৈতে। আমার গাঁখনের চাইখন দলং হয়, চাইখন দলংর ভিতর আজিলকে মানে কোনো এটা হেরি নাই। আজি আমি বহুত মানে কষ্টত ভুগি আছো, অহা যাওয়া এফালে স্কুল কলেজত যাওয়া, ধর মানে গাঁখনের যদি কিনা একটা বিপদ হয়, ধর বেমার আজার হয়, কাবা যদি ইমার্জেন্সি কেস ডেলিভারি নিবল হয়, আমি বহুত কষ্ট ভুগি পেলে নিবল হয় বিধায়ক বা সাংসদ কি কয়। এখেতলোকে তো কয় যে উন্নয়ন হব, কিবা হব, আমুক তামুক হব বলে কয় যায়, কিন্তু আজিলকে যে আমি উন্নয়নের পথ আজিলকে দেখি পোৱা নাই। প্রত্যেক গাঁৱে গাঁৱে পক্ষী দলং হল, রাস্তা হল, ঘর দিছো, কিবা দিছো, দিয়ালোকক দিছে বাৰু, আমার গাঁওখনক নাই দিয়া। বাট পথ হয়ে উন্নয়ন নাই, উন্নত নাই হওয়া। বিধায়ক প্রধান বৰুৱা আছে, রুণোজ পেগু, ডাক্তর রুণোজ পেগু আছে, এখেতলোকে আহি পিনে খোজকাড়ি নিজে নিজে ইয়াত মানে খোজকাড়ি নিজে চাই যাওয়া, আজিলৈকে কেলে উন্নতি হোৱা নাই। আমি আন এটা প্ৰান্তলৈ যাব খুজিম, ইয়াতে যিটো নাতি দূৰত্বত এখন বজাৰ আছে, আহক আমি বজাৰলৈ যাত্ৰা কৰোঁ। চৰকাৰী আপুনি আঁচনি কিবা লাভ কৰিছেনে আজি ঘৰ ক্ষেত্ৰত? নে নহয় চৰকাৰ চৰকাৰ ঘৰৰ পৰা আপোনাৰ ঘৰখনত কিবা আঁচনি আছে নে? তেনেধৰণৰ আঁচনি নাই। আপুনি ব্যক্তিগতভাৱে কিবা আঁচনি পাইছেনে? ব্যক্তিগত আজিলৈকে মই চৰকাৰৰ একো আঁচনি পোৱা নাই। আমি খেতি বিভাগ বুলি দিলে খেতি বিভাগ নাই পোৱা, অৰুণোদয় বুলি কয় আমাৰ মাইকীয়ে নাপায়, সিহঁতকেইটা কাৰণ আমি তাৰ কাৰণে আপত্তিও নকৰোঁ। এই মুহূৰ্তত আমি উপস্থিত থকা স্থানটো হৈছে ধেমাজি আৰু ঢকুৱাখানা সমষ্টিৰ আচলতে যি সীমাত আমি উপস্থিত আছোঁ। এই পথটো নিৰ্মাণ হোৱাৰ লগে লগে চিকিৎসাৰ ক্ষেত্ৰত ৰাইজ কিমান উপকাৰ, মাজুলীৰ পৰা কেনেধৰণৰ এইটোতো খুব ভাল হৈছে। এই ৰাস্তাটো এতিয়া পকীকৰণ হোৱাৰ কাৰণে এতিয়া আমি ডিব্ৰুগড়লৈও সহজে মানে চিকিৎসাৰ ক্ষেত্ৰত সুবিধা পাইছোঁ ডিব্ৰুগড়লৈ যাবলৈ। আগতে কিমান সময় লাগিছিল? আগতেতো এই দলংখন নির্মাণ হওয়ার আগর কথাটো কলে মানেতো আর বড় দুঃখ লগা। এতিয়া ধরক আমি এঘন্টার ভিতরতে ডিব্রুগড় পাব পৰা হৈছো। আমি বা সিসিমুখত যেহেতু উপস্থিত হৈছোহি, আমি সিসিমুখৰ বা রাইজ আছে, আমি তেওঁলোকৰ পৰা কিছু জানিবলৈ চেষ্টা কৰিম। মেডিকেল টুত আপনার লাগিব আমার ভাল ডাক্তার, তারপর এই আমার কলেজখনত সরকারীকরণ ইত্যাদিবোৰ আমাক দরকার পড়ছে। এটা কথা বিষয় লৈ আমাৰ ইয়াত আছে মডেল হস্পিটেল বুলি, মাত্ৰ নাম মাত্ৰহে আছে। এইখন মডেল স্কুল মডেল হস্পিটেলত কোৱা হৈছিল যে ছজনকৈ এজন ডাক্তৰ থাকিব, তাত কিন্তু মাত্ৰ এজন টাইট ডাক্তৰ বুলি এজনেই আছে, দুজন এজন আহে মানে অজুহাতত দেখুৱাই আকৌ গুচি যায়গৈ। কি কাৰণে হৈছে সেইটো বিষয়ৰ ওপৰত এইখন হস্পিটেলৰ বাহিৰে আমাৰ মানে জীয়াই থকাৰ কিবা এটা নাই নহয়। সেইকাৰণে হস্পিটেলটো আমি পূৰ্ণ পৰ্যায়ত আমাৰ মানে এক্সৰে আৰু হেৰি আল্ট্ৰাচাউণ্ড সেইটো কৰিব পৰা ব্যৱস্থাটো এই মডেল হস্পিটেল বুলি যাক কৈছে, সেইখিনি মডেল হস্পিটেলটো তাত পূৰ্ণ কৰিব পাৰিলে আমাৰ এইখিনি যিকোনো মানে ৰাইজৰ, আমি দুখীয়া ৰাইজৰ ৰুৰেল এৰিয়াৰ বাস্তৱত মানে সুশান্তিটো পাব। মানে আপোনাৰ মতে ইয়াত যিখন মডেল হস্পিটেল আছে, মডেল হস্পিটেলত চিকিৎসক মানে নাম হস্পিটেলখন আছে কিন্তু চিকিৎসক নাই? চিকিৎসক নাই, মাত্ৰ এজন টাইট মানে ডাক্তৰ বুলি এজন আছে, আর এজন জোনাইর পর আসছিলে, এই যে জোনাইর পর আহ তুমি এদিন থাকে এদিন না থাকে, শেষত গিয়ে আমার মানে এই মানে বেমারী সকলে যেহেতু ভুগিবলগিয়া হয়।